নমস্কার, স্বাগত সবাইকে আজকাল পরশুর অনুষ্ঠানে। আজকে মূলত আমরা কালার থেরাপিতেই থাকব, যেটা ছিলাম আমরা গত কয়েক সপ্তাহ ধরে এই প্রোগ্রামে। কারণ সুদীপানন্দ একটা নতুন দিক মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করছেন এই অনুষ্ঠানে, যেখানে বাস্তুতে কোথায় কী রং থাকলে আপনার ক্ষেত্রে কী কী সুবিধা পাওয়া যাবে সেই বিষয়ে আমরা আলোচনা করছি। কোন দেওয়ালে কী রং থাকবে, একই ঘরে এখন দেখবেন, আগে যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের একটা ঘরে একটাই রং হতো, এখন মাল্টিপল কালারের ইউজ আমরা দেখি বিভিন্ন জায়গায়, ফ্ল্যাটে দেখি, বাড়িতে দেখি, একই ওয়ালের মধ্যে বিভিন্ন রকম রঙও আমরা দেখি। চারটে দেওয়াল চারটে রং, ছাদের আরেকটা রং, এটা তো আমরা দেখি। এমনকি একটা দেওয়ালের মধ্যে ওয়ালপেপার লাগানো বা সেখানে মাল্টিপল কালার ইউজ করা বা কোনো টেক্সচার ইউজ করা বা কোনো ছবি আঁকা, এগুলো বর্তমানে দিজ আর অল দ্য পার্টস অফ দ্য ফ্যাশন, এগুলো এক একটা ফ্যাশনের অঙ্গ। তো এবার আমরা কোথায় কী ধরনের টেক্সচার করতে পারি বা কীরকম রং করতে পারি বা কী ধরনের বাড়ির কোন দেওয়ালে কোন রং করতে পারি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কী কী রং হতে পারে, এছাড়া বিভিন্ন যে কোণগুলো রয়েছে সেখানে কী ধরনের রং ব্যবহার করতে পারি, মূলত এই রঙের উপরে ডিপেন্ড করে আপনার যে ছাত্রছাত্রী তার মাথা ঠান্ডা থাকা, বাড়ির অন্যান্য ফ্যামিলি মেম্বারের শান্তিতে থাকা, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, পড়াশুনোর জায়গাটা, এই সবটাই অনেক আরও একাধিক বিষয় যেগুলো কিন্তু রঙের উপরে নির্ভর করে একটা বড় অংশ। তাই বলে কখনও কেউ ভাববেন না যে বাস্তুর উপরে ভিত্তি করে বা আপনার রঙের উপর ভিত্তি করে আপনার হলে চলে গেল আর রেমিডির দরকার নেই। রেমিডি প্রয়োজন, কিন্তু রেমিডিকে আরও বেশি এনহ্যান্স করতে গেলে অবশ্যই আপনার এই ধরনের কালার থেরাপি মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস পরিষ্কার করে দিই যে রেমিডির যখন আপনি ভালো রেমিডির দিকে যাচ্ছেন তার দাম অনেক বেশি। বর্তমানে যেহেতু মানুষের আর্থিক অবস্থার ক্ষেত্রে নানান সমস্যা রয়েছে, সেই কারণের জন্য এই ধরনের অল্টারনেটিভ ইউজেস মানুষকে আমরা করতে অনুরোধ করছি। এবং দাদা এই নিয়ে বহুদিন ধরে বলছেন এবং এর মধ্যে যে পরিমাণ মানুষ সুযোগ পেয়েছেন, সুবিধা পেয়েছেন এই ধরনের কালার থেরাপি থেকে, যে ধরনের অ্যাডভান্টেজ মানুষ পেয়েছেন, সেই অ্যাডভান্টেজের উপর ভিত্তি করে আমরা প্রত্যেক সপ্তাহে আমরা ভাবি যে এই কালার থেরাপি থেকে বেরিয়ে আসব। কিন্তু সুদীপ দেশে বলে যে দাদা আরও বহু মানুষের বহু জিজ্ঞাসার আছে, আপনি আজকেও বিষয়টা রাখুন। তো এটাই চলছে এবং আপনাদের হিতার্থে, আপনাদের মঙ্গলার্থে, আপনাদের অগ্রগতির জন্য, আপনাদের স্বার্থে আজকেও আবার আমরা বাস্তুতে কালার থেরাপি নিয়ে আলোচনা করব। জ্যোতিষ প্রাজ্ঞ, সারা ভারতবর্ষের প্রখ্যাত এবং বিখ্যাত বিশিষ্ট জ্যোতিষদের মধ্যে অন্যতম সুদীপানন্দ আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপদাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ জানা অনুষ্ঠানটি দেখছেন, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ঈশ্বরের কাছে প্রত্যেকের জন্য শুভকামনা জানাই। দেখুন, কালার থেরাপি নিয়ে আমি বহুদিন ধরে অনুষ্ঠান করছি। কালার থেরাপি এমন একটা জিনিস যেখানে আপনার জীবনের অনেক কিছু আপনি চেঞ্জ করতে পারবেন, নিজেরাই বাড়িতে অনেকটা চেষ্টা করলে, আপনারা অনেকখানি চেষ্টা করলে কিছুটা কিন্তু ফল আপনি পাবেন, অবশ্যই পাবেন। দেখুন, চেষ্টা আমাদের প্রত্যেককে করতে হয়। ভালো জায়গায় যেতে গেলে, একটা ভালো স্ট্যাটাসে আসতে গেলে, একটা ভালো জায়গায় উপস্থিত হতে গেলে তার আগে কিছু কর্ম প্রত্যেককে কিন্তু করতে হয়। তা বাস্তুর যে কালার থেরাপি বা আমাদের জীবনের যে কোনো ক্ষেত্রে যে কালার থেরাপি, সেটা কিন্তু আমি এর আগেও আলোচনা করেছি। আজকে আলোচনা করব যাদের দেখবেন মানি ব্যাগে বা পকেটে টাকা থাকতে চায় না, একদমই যাদের পকেটে টাকা থাকতে চায় না, মানি ব্যাগের মধ্যে টাকা নিয়ে বেরিয়েছেন, এসে দেখছেন একদম শূন্য, সব মানে একদম এমনই খরচা যে খরচার ওপর দিয়ে খরচা হয়ে যায়, এই টেন্ডেন্সি যাদের আছে তাদের জন্য আজকে। এবং সবসময় দেখা যায় মানি ব্যাগ ফাঁকা হয়ে যায়, মানে অমিত ব্যয় যারা, হ্যাঁ, যে কোনোভাবে মানি ব্যাগ ফাঁকা হয়ে যায়, এদের জন্য আজকে বিশেষ টিপস দেব। রাশি অনুযায়ী, রাশিটা যারা জানেন তাদের ক্ষেত্রে সুবিধা হবে। মেষ রাশি যাদের রয়েছে, মেষ রাশি তারা কি করবেন, মানে মানি ব্যাগ যদি ইউজ করেন বা যে কোনো ব্যাগ যদি তারা ইউজ করেন, চেষ্টা করবেন সবসময় একটু মেরুন ঘেঁষা ব্যাগ, মেরুন কালারের ব্যাগ তারা ইউজ করবেন, মেরুন বা একটু রেডিশ কালারের ব্যাগ তারা ইউজ করবেন মেষ রাশির ব্যক্তিরা। মানে যাদের সমৃদ্ধি নেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম, অবশ্যই অবশ্যই এইগুলি কিছু সুপ্রভাবী নিয়ম, কালারের নিয়ম। দেখুন, যাদের বৃষ রাশি তারা কি করবেন, তারা চেষ্টা করবেন হালকা আকাশি কালারের ব্যাগ বা সাদা কালারের ব্যাগ ইউজ করতে। যাদের ক্ষেত্রে মিথুন রাশি, আজকে হয়তো সবকটা রাশি শেষ করা যাবে না, হ্যাঁ চারটে কি পাঁচটা বলতে পারবো, যাদের ক্ষেত্রে মিথুন রাশি তারা কি করবেন, মিথুন রাশির ব্যক্তিরা আপনাদের যে ব্যাগ বা
মানি পার্স ইউজ করছেন তারা একটু মিলিটারি গ্রিন, যে কালারটা একটু কালচে গ্রিন কালার, এইরকম কালারের ব্যাগ ম্যাক্সিমাম ইউজ করবে। অবশ্যই আমরা সমস্ত যে রঙের ক্ষেত্রে আমরা স্পেসিফিকেশন করছি, রঙগুলোকে আপনারা মাথায় রাখবেন। রং বোঝানোর জন্যই কখনো লাল, কখনো সাদা বা কখনো মিলিটারি গ্রিন, এই রঙগুলো কিন্তু উনি ব্যবহার করছেন। কে রয়েছেন ফোনে? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি অনুরাধা পাল বলছি। অনুরাধা দেবী, কেমন লাগছে অনুষ্ঠান, কোথা থেকে বলছেন আমাকে একটু বলুন। আমি বেহালা থেকে বলছি। বেহালা থেকে বলছেন অনুরাধা দেবী, বেশ, কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? ওনার প্রোগ্রাম তো খুবই ভালো লাগে, খুব সুন্দর করে উনি বলেন। লাইনটা নেহাত পাই না। লাইন তো পাওয়া একটু সমস্যা, তো যাই হোক, সুন্দর করে বলা মানে প্রোগ্রামটা বলা, প্রেডিকশন, এই সবগুলোই ভালো লাগে আপনার? হ্যাঁ, সবকিছুই ভালো লাগে। আজকে কার জন্য জানবেন? আমার নিজের জন্য। কেউ এসেছিলেন আগে আপনার চেনাশোনা কেউ? না। ওকে, রাইট, আপনি আপনার জন্ম তারিখ বলুন। 30 জুলাই। 30th জুলাই, হ্যাঁ, 30th জুলাই, হ্যাঁ, 1975। টাইম বলুন। টাইম রাত 10:45 বুধবার, রাত 10:45। জন্মস্থান বলুন। কলকাতা। জন্মস্থান হচ্ছে কলকাতা। আচ্ছা, সেই বারটা কি বুধবার ছিল? হ্যাঁ, বুধবার, বুধবার ছিল। দেখুন, আপনার এই চার্টের মধ্যে হচ্ছে দেখাচ্ছে মেষ লগ্ন, মেষ রাশি, লগন চাঁদা চার্ট, অশ্বিনী নক্ষত্র, কেতুর মহাদশায় জন্ম। আপনার এই চার্টে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4 কোনো গ্রহই জন্মকালীন কিন্তু রেট্রোগ্রেড কন্ডিশনে নেই বা বকরি নেই। আপনার এই চার্টে আমি ইন্টারনাল সাইডটায় ঢুকছি, দেখুন এখানে ইন্ডিকেট করছে 1, 2, 3, 4 লগ্নের মধ্যে, এই লগ্নে মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র, জীবযোগ হয়েছে, গুরু মঙ্গলা যোগ রয়েছে লগ্নের মধ্যে এবং জীবযোগ রয়েছে লগ্নের মধ্যে, রবি বুধ শনি চতুর্থে রয়েছে, রবি বুধ এবং শনি কিন্তু চতুর্থে রয়েছে। আপনার এই চারটার মধ্যে পঞ্চমে রয়েছে দ্বিতীয় সপ্তমপতি শুক্র, সপ্তম ভাবাধিপতি, সে পঞ্চম গৃহে গেছে। কিন্তু দেখুন, এই যে আপনার চার্টের মধ্যে অষ্টমে রাহু, দ্বিতীয় ভাগে কেতু, এটা কিন্তু খুব একটা ভালো সাইন নয়। এটা থাকলে আপনার ন্যাচারালি দেখতে পাচ্ছি বিবাহিত জীবনে ভীষণভাবে কিন্তু একটা অশান্তি থাকবে, এবং আপনার এই চার্টটা ইন্ডিকেট করে আপনার এই চার্টে টু স্টেপ অবজারভেশন অফ ট্রু হয়েছে, যার জন্য রাহুর দ্বিতীয় অবজারভেশন এখানে রয়েছে। এবং এই চার্টের যে সপ্তম হাউসের লর্ড শুক্র, সে কিন্তু রয়েছে, দেখুন এখানে দেখাচ্ছে শুক্র সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে 17° 25 মিনিটে রয়েছে। তো এই চার্টটা কিন্তু খুব একটা আমি দেখতে পাচ্ছি পারিবারিক জীবনের পক্ষে খুব একটা ভালো ঠেকছে না, এবং এই চার্টের মধ্যে সব থেকে ডিস্টার্বের হচ্ছে আপনার মেন্টাল সাইডটা, মানসিকভাবে ভীষণভাবে উৎপীড়িত থাকেন, সবসময় একটা ঝামেলার মধ্যে থাকেন। হ্যাঁ, এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু খুব একটা ভালো নয় আপনার। কিন্তু আপনি কর্ম করবেন, আপনার এই চার্টে রয়েছে কর্ম করবেন, কিন্তু কর্মের দিকটা মোটামুটি ভালো, আর্থিক সাইড মোটামুটি ভালো, কিন্তু ভীষণভাবে খরচা হবে হাত থেকে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে আপনার এই চার্টের মধ্যে এই যে চতুর্থে শনি নাশভাবে রয়েছে, এইটার থেকে কিন্তু নানা রকমের আপনার অশান্তি, সবসময় মেন্টাল একটা সবসময় অ্যাগোনিতে ভোগেন আপনি, সবসময় মেন্টাল অ্যাগোনি। এবার একটু শেয়ার করুন দেখি, অনেকটা দাদা বললেন, এবার একটু বাস্তবতার সঙ্গে আপনার সঙ্গে মিলিয়ে দেখাটা দরকার। হ্যাঁ, আমার হাজবেন্ডের সাথে আমি আলাদা থাকি, আর এতদিন যেটা হয়েছে নিজে আমি মানে কাজ করি, তাতে অসুবিধা হচ্ছিল না, নিজের কাজে ভালোই হচ্ছিল, কিন্তু 4 বছর ধরে আমার কোনো রোজগারই হচ্ছে না। এই জায়গাগুলো কিন্তু উনি ধরলেন, এই জায়গাগুলো উনি বললেন, সাংসারিক অশান্তির কথা বলেছেন, আরো বেশ কিছু কথা যেগুলো বললেন, বর্তমানে আয় ইনকাম খারাপ, আয় ইনকামের অবস্থা খারাপ বললেন, এবং আর্থিক স্থিতি খারাপ যাবে, বর্তমানে আর্থিক স্থিতি খারাপ যাবে আমি বলেছি, অর্থাৎ ইকোনমিকভাবে স্টেবল নন, এখন আর্থিক অবস্থা তো প্রচন্ডই খারাপ, খুব খারাপ, আমি বললাম তো। এবং শুনুন, আপনার আপনি হাতটা মিলিয়ে নিন, আপনার বাঁ হাতটা আপনি দেখুন, বাঁ হাতটা আমি বলছি, বাঁ হাতে দেখুন এই যে মধ্যমাটা রয়েছে, মধ্যমা, বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, তারপরে যে মধ্যমা রয়েছে, ঠিক মধ্যমার নিচটা আপনি লক্ষ্য করুন,
এই জায়গাটা দেখুন একটা তেরচা রেখা এইভাবে চলে গেছে, এইভাবে তেরচা মানে সোজাসুজি নামেনি, একটা রেখা তেরচাভাবে হয়ে গেছে এবং এখানে চেপে বসা থাকবে, কোনোভাবে জাল চিহ্ন বা হালকা ব্ল্যাকিশ ভাব থাকবে এই জায়গাটা দেখুন। চারটে আঙ্গুলের নিচ দিয়ে যে রেখাটা যায়, চারটে আঙ্গুলের ঠিক নিচ দিয়ে এই যে হৃদয় রেখা, এই যে দেখুন হৃদয় রেখার ঠিক নিচটা এবং শিরোরেখার মাঝখানটা এইখানটা লক্ষ্য করুন, হৃদয় রেখাটাও কিন্তু ক্রস ক্রস, হৃদয় রেখার উপরে দেখুন ক্রস 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 আছে তো। এইগুলো ইন্ডিকেশন হচ্ছে মানসিক ভাবে দুঃখে থাকা, যাদেরকে ভালোবাসতেন প্রচুর কাজ করেছেন, যাদের জন্য একদম মানে সর্বশান্ত হয়ে গেছেন খেটে খেটে, ঠিক সেই ধরনের ব্যক্তিদের থেকে ডিস্টার্ব আসা, দুঃখ পাওয়া, এরকম ধরনের ঘটনা ঘটেছে। যাদের জন্য আপনি প্রচুর কাজ করেছেন, প্রচুর পাশে দাঁড়িয়েছেন, তাদের থেকে আপনি রিটার্নটা পেয়েছেন খুব খারাপ, এই হচ্ছে মানে ওনার বক্তব্যের ব্যাখ্যা আর কি। বদনাম পেয়েছি, সুনাম পাইনি। তাহলে আমি সেটাই বলছি, আপনি সুনামের জন্য কাজ করেছেন, আপনি বদনাম পেয়েছেন, তাহলে আপনি বুঝতে পারছেন দেখুন আপনাকে উনি চেনেন না, এখানে বসে শুধুমাত্র জন্মছক দেখে আর কত ক্যারিজমা উনি দেখাবেন। এবার আমি একটা জিজ্ঞেস করতে চাইছি যে আমার রোজগারটা কবে হবে? রোজগার কোনো অসুবিধা নেই, কিন্তু রোজগারটা আমার না হলে খুব অসুবিধা, আমি বুঝতে পারছি, মানে নিজের খাওয়ার পয়সা পর্যন্ত নেই। হ্যাঁ শুনুন, এইটা ইন্ডিকেট করছে যে আপনার লাস্ট আড়াই তিন মাসের মধ্যে কি কোনো সুযোগ এসেছে না আসেনি এখনো? একটু চেষ্টা করুন, আগামী ন মাস এখনো সময় আছে, সাড়ে আট থেকে ন মাস এখনো সময় আছে, একটু চেষ্টা করুন আপনি, আমি আপনাকে একদম শিওর বলছি আপনার কিছু না কিছু হবে, আর্থিক স্থিতির জায়গা কিছু তৈরি হবে, কাজ করতে না রোজগার কিছু হবে, কাজ করতে না। মানে আমি ইন্স্যুরেন্স আছে, বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স করি, হ্যাঁ হ্যাঁ প্রপার্টি ডিলিংস এরও ইয়ে করি, কিন্তু এই চার বছর ধরে কিচ্ছু হচ্ছে না, মানে একটা সিঙ্গেল টাকাও রোজগার। আমি বলে দিচ্ছি নীল আর হলুদ কালার খুব বেশি করে ইউজ করুন, খুব নীল আর হলুদ কালারটা বেশি করে ইউজ করুন, নীল মানে যে নীলটা একটু ডার্ক নীল, এই ধরনের কালার ইউজ করুন, আর সঙ্গে আপনি রেড কালারটা ইউজ করবেন, রেড ঠিক আছে, ডার্ক নীল গোলাপি রেড এই ধরনের কালারগুলো বেশি ইউজ করুন, আর হালকা হলদে, বেশি ডার্ক হলুদে ঢুকবেন না, কিন্তু লাইট হলদে। কি বলতে যাচ্ছিলেন বলুন? আচ্ছা বলছি যে আমাদের প্রপার্টি মানে কবে নাগাদ মানে পাবো? দেখুন বাবার বাড়ির দিকে প্রচুর প্রপার্টি রয়েছে, সেখান থেকে আমি বঞ্চিত। আমি বলে দিচ্ছি আপনাদের এই যে প্রপার্টি দেখতে পাচ্ছি, আপনার এই চার্টটা যেহেতু জন্মকালীন চার্ট, তাহলে আপনার পিতৃ বৈভব, যেটা পিতৃ বৈভব, সেই জায়গাটা কিন্তু এখনো ভালো দেখাচ্ছে না আপনার, সেইখান থেকে আমি আগেই বলে দিয়েছি শনি আপনার নাশভাবে রয়েছে কর্কট রাশিতে এবং রবি যুক্ত, এইটা থাকলে কি হয় পিতার সঙ্গে বনিবনার অভাব হয় এবং পিতৃগৃহের লোকের সঙ্গেও বনিবনার অভাব হয় এবং পেতে বড্ড দেরি হয়, এবং শুধু তাই না আপনি যেটা চাইছেন সেই সেই জায়গাগুলো কিছুতেই তারা অনেক সময় মানতে চাইছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, মানে বাবা যতদিন ছিল সবকিছু ঠিক ছিল, হ্যাঁ এখন বাবা নেই, আপনি যাই বলছেন সেই জায়গাটা ঠিকছে না, তা সেইগুলো এখন যা দেখাচ্ছে এই চার্টের প্রতিকার প্রতিবিধান দরকার আছে, হালকা করে খুব বেশি কিছু লাগবে না, লাইট কিছু হলে ঠিকঠাক হয়ে যাওয়ার কথা, এবং আমি বলছি আপনাকে যে আপনি একটু চেষ্টা করুন, এই সাড়ে আট ন মাস আপনার জন্য কিন্তু অনেকটা শুভ, আপনাকে চেষ্টা করতে হবে, ঠিক আছে, ঘরে বসে থাকলে কিন্তু শুধু হবে না। এটা খুব মানে সন্তান ভাগ্য কেমন আছে? সন্তান ভাগ্য দেখুন এই চার্টে এইভাবে তো এইভাবে এখানে বলা যায় না, লাইভে এগুলো বলবো না কখনোই। হ্যাঁ আপনার কি আপনি বিবাহিত তো নাকি? হ্যাঁ বিবাহিত, হাজবেন্ডের সঙ্গে থাকেন না? হাজবেন্ডের সঙ্গে থাকেন না উনি বলেছেন? সঙ্গে আপনি থাকেন না, আপনার কি সন্তান আছে আমাকে সেটা আগে বলুন। হ্যাঁ মেয়ে আছে, একটা মেয়ে আছে, তার সঙ্গে কি রকম রিলেশন থাকবে সেটা? না সে রিলেশন নিয়ে কিছুটা বলা যাবে, রিলেশন মোটামুটি ঠিক আছে, কিন্তু সত্যি কথা বলতে কি সেও আপনাকে অনেক সময় ভুল বুঝবে, এই জায়গাটা রয়েছে। বেশ বুঝতে পেরেছেন? ভুল বুঝবে মানে উন্নতি করতে পারবে, আমার বড় কোনো কন্ট্রাডিক্টরি ম্যাটারে যাবে না, খুব বড় কোনো ঝগড়া ঝামেলা হবে না, কিন্তু একটা মতানৈক্য থাকবে মেয়ের সঙ্গে সব সময়। বুঝতে পারছেন এটা থাকে? আচ্ছা থাকে কি এটা? একটু বড় হয়েছে এখন তো, একটু একটু মানে নিজে দিয়ে এটা খাটাতে চাই। না বড় হয়েছে জন্য না, এখন দেখুন গ্রহ স্থিতিফল তো সবসময় একরকম হয় না, হোরাতে সব প্ল্যানেটগুলো ঘুরছে, আপনাকে মাথায় রাখতে হবে যে এখানে চেঞ্জ আসছে,
ঠিক আছে, বড় হচ্ছে বলে না, এটা চেঞ্জ আসছে, তা এইগুলোকে একটু দেখাতে হবে, একটু ভালো জ্যোতিষী দেখিয়ে নেবেন, ভালো নাক্ষত্রিক অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবেন, এবং এটার অ্যাস্ট্রো নেচার থেরাপি চাই, অ্যাস্ট্রো নেচার থেরাপি। না, ও কি দাঁড়াতে পারবে? কি বলতে বুঝতে পারলাম, ও কি দাঁড়া, ওর ছকটা দেখতে হবে। হ্যাঁ, ওর ছক দেখতে হবে, এখন তো এইভাবে লাইভে এতটা বলা যাবে না, ওর ছক নিয়ে আপনি অনলাইনে যোগাযোগ করুন, এখানে পার্টিকুলারলি বলা যাবে না, ওর ছক কি করে আপনি দেখাতে হবে, কিছুটা বোঝা যাবে কিন্তু পুরোটা বলা যাবে না। আপনি আমাকে ইয়েতে করো, আমি বুকিং নাম্বারগুলো একটু বলে দিই। এই হচ্ছে বুকিং নাম্বার, দেখুন 9674281071, এই নাম্বারে আপনি ফোন করতে পারেন। আপনাকে বলছি এবং সবাইকে বলছি যারা টিভিতে দেখছেন অনুষ্ঠান, 9433060200, এই নাম্বারে আপনি ফোন করতে পারেন, এবং লাস্টে দেখুন 9007521015, এই নাম্বারে আপনি ফোন করতে পারেন। এই নাম্বারগুলোতে ফোন করে আপনি বুক করে কথা বলে নিন মেয়ের জন্য, বা যারা আজকে ফোন পাচ্ছেন না তারা জেনে নিন, ঠিক আছে, এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে নিন। অসম, যেভাবে আপনি এর আগের প্রেডিকশনটা করলেন, যে জায়গাগুলো মিলল, বিউটিফুল বিউটিফুল, মানে এতে বোঝা যায় যে কার জ্ঞান আছে, কে নিজের জোরে নিজের জ্ঞানের জোরে এগিয়ে যায় আর কে অনুসরণ অনুকরণ করে, এটা এবার পরিষ্কার হয়ে যায়, হয়ে গেল সুদীপদা। আচ্ছা, এবার বলছিলাম যাদের ক্ষেত্রে কর্কট রাশি, কর্কট রাশির ব্যক্তিরা নারী পুরুষ নির্বিশেষে কি করবেন, হালকা কমলা বর্ণের ব্যাগ অথবা হালকা ক্রিম কালারের ব্যাগ, সাদা কিন্তু বলিনি, ক্রিম কালার, যেমন চন্দ্রের একটা আভা হয় হালকা হলদি, লাইট ক্রিম কালার, ওইরকম কালারের ব্যাগ ম্যাক্সিমাম ইউজ করবেন। এবং সেই ব্যাগে করবেন কি, আপনারা সোমবার দিন, এই ক্রিয়াটা হচ্ছে সোমবার দিন করবেন, বেলা 12টার মধ্যে করবেন, একটা পাত্রের মধ্যে, একটা ধনুচির মধ্যে কিছুটা কর্পূর নেবেন, কিছুটা শ্বেতচন্দন নেবেন, আর কিছুটা ধুনো নেবেন, এবং আপনারা একটা মোমের বাতি, একটা মোমও নেবেন সেই ক্ষেত্রে নিয়ে কি করবেন, আপনারা কিছুটা কাঁচা দুধ, কাঁচা দুধের মধ্যে আপনারা একটুখানি কর্পূর ফেলে দেবেন, সামান্য কর্পূর দেবেন আর সামান্য চিনি দেবেন, দিয়ে সেটা কিন্তু আপনারা ঈশ্বরকে সেদিন ভোগ দেবেন, এবং তার সঙ্গে অন্য মিষ্টি টিষ্টিও দেবেন, ফল মিষ্টি দিয়ে পুজো দেবেন। এবং সেদিন করবেন কি, পাঁচটা তুলসী পাতা নেবেন, পাঁচখানা তুলসী পাতা, শ্বেত তুলসী পাতা, শ্বেত তুলসী পাতা নিয়ে সেটা যদি নারায়ণশিলা বাড়িতে থাকে ভালো, নইলে সেখানে নারায়ণের নাম করে আপনারা আপনার আসনে রাখবেন, এবং সেই পাঁচটি তুলসী পাতা পুজোর পরে আপনারা তুলে নেবেন, তুলে নিয়ে আপনারা ব্যাগে রাখবেন, এবং চেষ্টা করবেন সেই ব্যাগে যেন কোনোভাবে আমিষের ছোঁয়া না লাগে, সেই ব্যাগটি ইউজ করতে থাকুন। এইভাবে এইটা যদি শুক্লপক্ষের সোমবার হয় তাহলে অত্যন্ত ভালো হয়, এইভাবে আবার নেক্সট শুক্লপক্ষের সোমবার চেঞ্জ করে নেবেন, করে দেখুন না। এইগুলো খুব সাধারণ, খুব ছোট ছোট ক্রিয়া, এমন কিছু নয় যে একদম খুব কঠিন কিছু নয়, কিন্তু অবশ্যই কর্মের ক্ষেত্রেও যেতে হবে, কর্মও মানুষকে করতে হবে, কর্ম কিন্তু মাস্ট, মানে সবসময় মাথায় রাখবেন যে কোনো আপনি নিয়ম যখন মানবেন কিন্তু পাশাপাশি আপনার কাজের ক্ষেত্রটাকেও সম্পূর্ণভাবে অ্যাক্টিভ রাখতে হবে। অবশ্যই যদি আপনি হয়ে যান, বাড়িতে শুয়ে ছেঁড়া কাঁথায় শুয়ে কখনো কোটি টাকার স্বপ্ন দেখা যায় না, এটা বাস্তব। শুনুন, পৃথিবীতে বেরোতে হবে, কাজ করতে হবে, পৃথিবীতে যাই করতে হবে, এই ভাগ্য প্লাস চেষ্টা ইসিকাল টু কিন্তু সবসময় ফল, ভাগ্য প্লাস চেষ্টা, চেষ্টা মানে কর্ম, আপনি যদি চেষ্টা না থাকে তাহলে ভাগ্যের স্বাদ নিয়ে কিন্তু কিছু হবে না, আবার যদি শুধু কর্ম করছেন ভাগ্যের স্বাদ না থাকে তাহলেও কিছু হবে না, দুটোর একদম মেলবন্ধন চাই, ভাগ্য এবং কর্ম এই দুটোর মেলবন্ধন চাই, তবেই কিন্তু একটা গুড রেজাল্ট আসবে। হ্যাঁ, আর এই ক্ষেত্রে আচ্ছা, আজকে আর আমি সিংহ রাশিটা বলছি না, নেক্সট দিন আমি ওটা বলবো, এবং খুব ভালো, আপনারা নিশ্চয়ই এইগুলো করতে থাকুন, দেখুন খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। আর কালার থেরাপি আমি সামনের দিন আরও কিছু আলোচনা করব, কালার থেরাপি, কালার নিয়ে আমরা আলোচনা করব। আপনারা একটু জেনে নেবেন সুদীপদার থেকে দরকার হলে ফোন করে, যে বুকিং নাম্বার আপনাদেরকে বললাম, যে ঘরে কোথায় কী রঙ আমরা কীভাবে করব, এর অ্যাপ্লাই করুন, এবার তার ফলাফল আপনারা ফোনে জানাবেন, আমাদের তো কোনো হাইড অ্যান্ড সিক ব্যাপার নেই, আপনি ফোন করে জানাবেন যে আপনি কীরকম রয়েছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও সুদীপদার সঙ্গে আমাদের দেখা হচ্ছে শুক্রবার ঠিক বেলা 1:30টার সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার দাদাকে, নমস্কার সবাইকে।